হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার। আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি বানাতে চলেছি উচ্ছের একটি রেসিপি। এই রেসিপিটা কিন্তু বাঙালির প্রথম পাতের সাথে থাকলে অসাধারণভাবেই জমে যাবে খাওয়াটা। এই রেসিপিটা বানাতে মাত্র 5 মিনিটের বেশি সময় লাগে না। এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে আজকে এসেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। দেখুন, এখানে টোটাল 4টে উচ্ছে আমি নিয়েছি। এবার এটাকে আমি কেটে নেব। এর প্রথম দিকে মাথার অংশটা একটু কেটে নিয়ে এটাকে এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, তবে শেষের দিকটা কিন্তু পুরোপুরি কেটে দিচ্ছি না, একটু বাকি রাখছি। দেখুন এইভাবে। এবার এটাকে আবারও একটু মাঝখান থেকে লম্বা করে কেটে নিচ্ছি। একটু সাবধানে কাটবেন যাতে নিচের দিকটা পুরোপুরি কেটে না যায়। নিচের দিকটা একটু বাদ দিয়ে কিছুটা অংশকে এইভাবে লম্বা করে কেটে নেবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে। সবগুলো আমি কেটে নিয়েছি। এইভাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এইভাবেই কাটবেন। আর নিচের দিকটা কিন্তু বারবার বলছি পুরোটা কেটে নেবেন না, তাহলে কিন্তু এই রেসিপিটা আপনারা বানাতে পারবেন না। সবগুলো আমার কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার অপর দিকে একটা আমি এখানে মশলা তৈরি করে নেব, সেজন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 3 টেবিল স্পুন বেসন, আর নিয়ে নিচ্ছি এখানে আমি 1 টেবিল স্পুন চালের গুঁড়ি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত মশলাকে ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। সমস্তটা একসাথে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার দেখুন, এটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার যে উচ্ছেগুলো আমি এইভাবে কেটে রেখেছিলাম সেখানে কিন্তু এই মশলাটা এইভাবে তার ওপরে ছড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সমস্ত মশলাটাই কিন্তু আমি সমস্ত মশলাটা এই উচ্ছেটার ওপরে ভালো করে ছড়িয়ে দিচ্ছি, ভেতরেও পুরোটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে সমস্তগুলো আমি করে নেব। আর অপর দিকে আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর অপর দিকে কিন্তু সমস্তটা এইভাবে আমি রেডি করে নিচ্ছি। দেখুন ভালো করে সমস্তগুলোতে আমি মশলা মাখিয়ে রেখেছি। এবার যে মশলাটা বাকি রয়েছে, মানে যেটুকু বাকি রয়ে গেছে, তার মধ্যে অল্প একটু জল দিয়ে আমি একটা মোটামুটি পাতলা, বা বেশি পাতলাও করছি না আবার বেশি ঘনও করছি না, মিডিয়াম একটা ব্যাটার আমি তৈরি করে নিলাম। এবার যে মশলার সাথে আমি উচ্ছেগুলোকে মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে ভালো করে এই ব্যাটারটার মধ্যে আমি রেখে দিচ্ছি। খুব ভালো করে দেখুন ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি উচ্ছেটার মধ্যে। আর অপর দিকে কিন্তু তেলটা গরম হয়ে গেছে, ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে এক এক করে এই উচ্ছেগুলো ভালো করে আমি ভেজে নিচ্ছি। ব্যাটার দিয়ে মাখিয়ে রাখা উচ্ছেগুলোকে ভালো করে আমি ভেজে নিলাম। একটা দিক ভালো করে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি আরেক দিকটাও ঠিক একই রকমভাবে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, দিয়ে একই রকমভাবে সমস্তগুলো আমি ভেজে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু বানাতে বেশিক্ষণ সময় লাগে না। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে আর কত ঝটপট রেসিপিটা তৈরি হয়ে যায়। রেসিপিটা ভালো লেগে থাকলে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান যেন আপনারা সবার আগে পেয়ে যান। আবার ফিরে আসছি নতুন একটি রেসিপির সাথে।